হ্যালো বন্ধুরা, আমার নাম হলো আগ্নেয় গুপ্ত। আপনারা দেখছেন গুপ্তাস রিভিউর চ্যানেল। সবার আগে উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার এই বছরটা ভালো কাটুক, আর তার সাথে এই বছর আমরা কিছু ভালো ভালো মুভিজ আর সিরিজ দেখতে পাই, এই মনোকামনাই রইল। আর আমার এই মনোকামনাটা কিন্তু 1 জানুয়ারি পূর্ণ হয়েছে, বিকজ জি ফাইভ রিলিজ করে দিয়েছে 2021-এর প্রথম থ্রিলার মুভি, নাম হলো নেল পলিশ। জি ফাইভ হলো এমন একটা ব্যাটসম্যান যে যখন খেলে তখন 80-90 রান মারে, আর যখন খেলে না তখন 10-12 রানে আউট হয়ে যায়। জোকস অ্যাপার্ট, নেল পলিশ হলো একটা লিগাল ড্রামা থ্রিলার ফিল্ম, ডাইরেক্টেড অ্যান্ড রিটেন বাই ভার্গবা কৃষ্ণা। আর এখানে মেন রোলে আমরা অর্জুন রামপাল আর মানব কলকে দেখতে পাচ্ছি। আমার মুভিটা কিন্তু বেশ ভালো লেগেছে, স্ক্রিন প্লে, স্টোরি অ্যান্ড ডাইরেকশন তিনটি ডিপার্টমেন্টেই ভালো কাজ হয়েছে। গল্পে আমরা মানব করকে দেখতে পাচ্ছি, যাকে পুলিশ ডাবল চাইল্ড মার্ডার কেসে অ্যাকিউজ করেছে। মানব করের কেসটা অর্জুন রামপাল লড়ছে, যে এখানে একজন ব্যাড অ্যাস লয়ারের ক্যারেক্টার প্লে করছে। এবার মানব কলকি সত্যি এই মার্ডারগুলোর সাথে যুক্ত কিনা এটা নিয়েই পুরো মুভিটা। সবার আগে বলবো মুভির স্ক্রিন প্লে রাইটিংটা আমার বেশ ভালো লেগেছে, কোর্টরুম ট্রায়াল সিনসগুলো বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যতটা পেরেছে কোর্টরুম ড্রামাকে রিয়েলিস্টিক রেখেছে। আর আমরা স্ক্রিন প্লের মধ্যে বেশ ডিটেলিং দেখতে পাই। মুভিটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে শুরু হয় অ্যান্ড আস্তে আস্তে গল্পের মধ্যে থ্রিল অ্যান্ড সাসপেন্সটা বাড়তে থাকে। মাঝখানে একটা টুইস্ট অ্যান্ড টার্নও আসে যেটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, অ্যান্ড টুইস্টের সাথে একটা নতুন মিস্ট্রিও ক্রিয়েট হয় যেটা আবার পরে আস্তে আস্তে রিভিল হয়। গল্পের মধ্যেকার থ্রিল অ্যান্ড সাসপেন্সটা আপনাদেরকে নিজের সাথে একদম হুকড অ্যান্ড বুকড করে রাখবে। আর মুভি স্ক্রিন প্লের মধ্যেকার পোটেন্সিয়ালটা ফুললি এক্সপ্লোর হয়েছে বিকজ অফ দ্য মার্ভেলাস অ্যাক্টিং অফ ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার্স। নো ডাউট অর্জুন রামপাল ইজ আ গ্রেট অ্যাক্টার, আর এখানে ও দারুণ কাজ করেছে। যেইভাবে কোর্টরুম রুম হিয়ারিংসে প্রসিকিউশনের এভিডেন্সগুলোকে কাউন্টার করে সেটা দেখতে বেশ মজা লাগে। বাট এখানে একজন আছে যে অর্জুন রামপালকেও ছাড়িয়ে গেছে, আর সে হলো মানব কল। সাচ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টার হি ইজ। বীর সিংয়ের ক্যারেক্টারটা কিন্তু একটা খুবই লেয়ার্ড অ্যান্ড ইন্টারেস্টিং ক্যারেক্টার, অ্যান্ড অলসো আ ভেরি টাফ ক্যারেক্টার টু প্লে। বাট এখানে মানব কল যেইভাবে ক্যারেক্টারটাকে হ্যান্ডেল করে দ্যাট ইজ এক্সেলেন্ট। এছাড়া আনন্দ তিওয়ারি যে পাবলিক প্রসিকিউটারের রোল প্লে করছে, অ্যান্ড রজিৎ কাপুর যে জজের ক্যারেক্টার প্লে করছে, তাদের পারফরমেন্সও বেশ ভালো হয়েছে। অ্যান্ড রজিৎ কাপুরকে অনেকদিন পর দেখে আমারও বেশ ভালো লাগছে। যেরকম আমি বলছিলাম, মুভিটা মেইনলি কোর্টরুম ড্রামার ওপরই বেস, সো কোর্টরুম সিকোয়েন্সগুলো এনগেজিং করেছে, আর কোর্টরুম হিয়ারিং চলার সময় ম্যাক্সিমাম টাইমেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেনি। যেরকম আমি তকদির সিরিজের রিভিউ করার সময় বলছিলাম যে হোয়েন ইউ আর নট ইউজিং এনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্য সিন বিকাম রিলি স্লো পেস, আর তাই সিনটা আরও রিয়েলিস্টিক লাগে, ভিউয়ার্সটা আরও সিনটার মধ্যে ঢুকে যায়, অ্যান্ড তাই সিনটার ওভার ইম্প্যাক্ট অফ ভিউয়ার্সদের ওপর বেশি হয়। এর সাথে আমরা কিছু লং টেক, হ্যান্ড হেল্ড অ্যান্ড প্যান শটসও দেখতে পাই, যেটা মুভির ভিউইং এক্সপিরিয়েন্স আরও বাড়িয়ে দেয়। মুভির সেকেন্ড হাফের স্টোরিটা একটু আনইমপ্রেসিভ লেগেছে, স্পেশালি মুভির লাস্ট সেগমেন্টটা, ওইখানকার স্টোরিটা আরেকটু ভালোভাবে লেখা যেতে পারতো। মুভির এন্ডিংটা আমার একটু ইনকনক্লুসিভ অ্যান্ড অ্যাব্রাপ্ট লেগেছে, অ্যান্ড অনেক কটা আনসলভ কোয়েশ্চেন রেখে দিয়ে যায়। যেরকম জায়গাতে মুভিটা এন্ডিং হয়েছে সেখান থেকে ইজিলি এটা সিকুয়েল বের করা যেতে পারে, যদিও এন্ডিংটা আমাকে ফুললি স্যাটিসফাই করতে পারিনি, বাট তাও আমার মুভিটা বেশ ভালো লেগেছে, অ্যান্ড আই উইল হাইলি রেকমেন্ড এভরি ওয়ান টু ওয়াচ দিস মুভি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।